ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দুবাই থেকে রফিকুল ভাই জানতে চেয়েছেন, প্রশ্নটা সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বটে। তা হচ্ছে আমাদের সাথে যে কোরআন থাকে, অর্থাৎ মোবাইলের মধ্যে অ্যাপস আছে, এর মধ্যে কোরআন আছে, তো এই মোবাইল নিয়ে তো আমরা বাথরুমে যাই, এতে করে কোরআন নিয়ে বাথরুমে যাচ্ছি এমনটা হচ্ছে কি? আর কোরআন নিয়ে তো বাথরুমে যেতে পারি না, অর্থাৎ এটা নিয়ে সমস্যা আছে কিনা? যে না, কোনো সমস্যা নেই। মেমোরি, মেমোরি মানেই হচ্ছে হেভস, হেভস মানে হচ্ছে আপনার বুকের মধ্যে থাকবে। কোরআন অনেক হাফেজ আছে যাদের পুরো কোরআনের মধ্যে, মানে পুরো তাদের ইয়ার মধ্যে, অন্তরের মধ্যে তাদের কোরআনটা আছে। অনুরূপ এরকম একটা মেমোরি জাতীয় জিনিস, এটাতে কোনো সমস্যা নেই। তবে এরকম যে মানে স্ক্রিনটা, স্ক্রিনের উপরে মোবাইলটা রেখে, সরি, স্ক্রিনের উপরে কোরআনটা রেখে আপনি বাথরুমে ঢুকলেন, এটা নেহায়েত অন্যায়, এটা ঠিক নয়। কিন্তু ভিতরে আছে সেটা কোনো সমস্যা নেই, ভিতরে আছে কোনো সমস্যা নেই। এটা অবশ্য মানে মানে বিষয়টা অত্যধিক আমি গুরুত্বপূর্ণ এই জন্য মনে করছি যে প্রায় সবার মোবাইলে এমনটা আছে। হয়তো এমন হতে পারে যে মোবাইল কারোর কাছ দিয়ে সে বাথরুমে যাচ্ছে, মানে সে জানে না তাই, অথবা মোবাইলটা কোথাও রেখে সে বাথরুমে যাচ্ছে। উদ্দেশ্য মানে কারণ হলো সে হয়তো মনে করছে যে এর মধ্যে কোরআন আছে, আমি যদি এটা ভিতরে নিয়ে যাই তাহলে এটা একটা মানে লাঞ্ছনা হলো, কিন্তু না, এটা হচ্ছে মেমোরি। এই মেমোরিতে অর্থাৎ যেখানে ভিতরে, যেটা কোনোভাবে দেখা যায় না, তো এটা এরকমভাবে ভিতরে থাকবে, কিন্তু স্ক্রিনের উপর রেখে এরকমভাবে ভিতরে যাওয়া উচিত নয়। মানে আবার এগুলো খেয়াল করতে হবে। যখন প্রশ্নটা করেছেন আমি তালিকা প্রশ্নগুলো দিয়ে দিই, সেটা হলো অনেক সময় আমরা কিছু কিছু অ্যাপস আছে যে অ্যাপসগুলোতে মানে দুরুদ পড়ে, ঘন্টা ঘন্টায় দুরুদ পড়ে, অথবা মানে সন্ধ্যায় সকালে দোয়াগুলো মনে করিয়ে দেয়, দোয়া পড়ে। আবার যে অনেক সময় তাহাজ্জুদে সালাতের সময় মনে করিয়ে দেয়, অথবা অনেক সময় আজান, আজান যেগুলো দিয়ে দিই, কিন্তু ঠিক এই সময় আমরা কিন্তু বাথরুমে ঢুকে পড়েছি, এটা সাবধান, খুবই সাবধান, খবরদার এমনটা করা কোনো সময়ই যাবে না। যদি বুঝতে পারেন যে এমন হতে পারে বা আমি বাথরুমে যাচ্ছি এরকম সময় আছে, আর আপনি জানেন নির্দিষ্ট সময়, তো এরকম সময় যদি হয় তাহলে সাবধানতার সাথে যেতে হবে, অথবা এটা বাইরে রেখে যেতে হবে, অথবা ফোনটা সাইলেন্ট করে আপনি ভিতরে ঢুকবেন, এটা মনে থাকে যেন। আপনি যখন এটা যখন প্রশ্ন করেছেন, এটা অত্যধিক গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেক সময় করে থাকি। বারাকাল্লাহ।